সামনে দেবই ওরে জাহান্নামে ছেলের সামনে
ওর মায়ের সামনে যখন জাহান্নামে দেব মা তখন দেখতে পাবে করুণাময়ী মা দয়াময়ী মা বিনয়ী মা, মা হয়তো থাকতে পারবে না। ছেলের শাস্তি দেখিতে পাই মা যদি ওর মাফ করে দেয় তবেই যাবে তবেই পাবে শান্তি বিছানা আব্বাজি মোর কাবার চাদর আব্বাজি কবি কি বলছে শুনুন, লেখকের নাম শুনুন। গরিবে আছো হবে ধনী, আজ মূর্খ আছো কাল হবে জ্ঞানী। ভালো করে শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। গরিবে আছো হবে ধনী, মূর্খ আছো হবে জ্ঞানী, এমন কিছু করো না চলে গেলে আর পাবে না। যদি কোনো ভুল করে থাকো ভাই এই সময় ক্ষমা চাও, বেঁচে থাকতে থাকতে বলা ঘুরতে সে এটাই বাপু মা যাদের হায়াতে আছে দিও না আঘাত এ সুখ কাছে এনে হাবিব সবে করছে মানা আব্বা যাদের আম্মা জি পাকে যে কোন রকম কষ্ট যদি পেয়ে থাকো বাবা মা গো একটু মাফ করে রেখো, কখন বলতে কখন চলে যাবে, হয়তো হাসার ময়দানে আমার হাল খারাপ হবে, প্রত্যেকটা ছেলের অন্তত উচিত এটা বাবা মার কাছে চাওয়া। যাই হোক, আপনারা বুঝতে পারলেন আমার ভাই জানেরা আমি যে পজিশন গুলো আপনাদের কাছে বলবো বলেছি একটু বলে ফেলি হ্যাঁ একটু বলে ফেলি। কেন 12টা পর্যন্ত জলসা চলার কথা, তার জায়গায় খুব জোরে 1টা পর্যন্ত, তাহলে সময় শেষ হয়ে আসছে 1টা বাজতে আর মাত্র কত 45 মিনিট বাকি, 12টা 15 হয়ে গেছে। তাই ভাই জান আমার এই 45 মিনিটের মধ্যেই আমাকে সব কোটেশন এবং অনুরোধ সব রাখার চেষ্টা করতে হবে নেভাতে। এখানে লিখেছেন আমার ভাই জান আপনার জীবনের সর্বপ্রথম গজলটি একবার গেয়ে পাঠ করে শোনাবেন। বাপরে, জীবনের প্রথম গজল মানে এ পর্যন্ত গজল লিখেছি 11,500, কিন্তু জীবনের প্রথম গজলটা শুনতে চাইছেন, সেই প্রথম গজল কোনটা আমি আপনাদের এখন বলবো না, একটু পরে গিয়ে শোনাবো ভাই। তারপরে লিখেছেন কোরআন ও হাদিসের কথা শুনবো, ঠিক আছে কোরআন ও হাদিসের কথা তো বলবোই, কেন বেদ থেকে বলছিলাম বলেই আমার ভাইজান তখন লিখে দিয়েছেন, তা ঠিক আছে বেদের চ্যাপ্টার শেষ করে দিয়েছি, এবার কোরআন আর হাদিসের কথাই বলবো ভাই। আচ্ছা সব সময় কোরআন আর হাদিসের যা আছে তাতেই চলবো বললে আপনি চলতে পারবেন তো? কোরআন আর হাদিস মোতাবেক ছাড়া আর আমি বাইরে চলবো না জীবনে চলতে পারবেন? মোটেই পারবেন না, কোরআন আর হাদিসের বাইরে আপনি চলতেই হবে, আপনাকে কোরআন হাদিসের ভেতর দিয়েই চলবো, হবে না। একটা এক্সাম্পল দিয়ে দিই শুধু ছোট্ট করে, তা কি ধরুন আল্লাহ রাসুল যেটা বলেছেন এটা হলো হাদিস, ধরুন নয় এটাই সত্য, আল্লাহ নবী যেটা বলেছেন এটা হাদিস, আল্লাহ নবী রাস্তার ডান দিক দিয়ে চলেছেন চলতে বলেছেন, তাহলে হাদিস মোতাবেক, তাহলে হাদিস শরীফ অনুযায়ী চললে আপনাকে রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে। ভারতবর্ষের আইনে যদি ডান দিক দিয়ে চলেন, লরি যদি ধাক্কা মেরে দেয় লরির কোনো দোষ নেই, আপনি এই দিনই শেষ।
তাহলে আপনাকে বাম দিক থেকে চলতে হবে, তাহলে হাদিসে যা আছে তার উল্টো কাজ করতে হবে। আল্লাহর নবী তাই বলে গেছেন যে দেশের যেমন নিয়ম সেটাকে প্রাধান্য দিও, তাহলে সব জিনিসের খেলে হাদিস আর কোরআন মধ্যেই থাকবো তা হবে না। আচ্ছা ভাই, যে কোরআন ও হাদিস থেকে বলার কথা বলেছেন অবশ্যই বলবো, তবে হাদিস আর কোরআন বোঝাতে গেলে দুনিয়াতে একটু দরকার, অজুয়া মানে উদাহরণেরও দরকার। তা আমি যে কথাগুলো বলেছি, হিজড়ের কাফন কটা, দশটা ভাই কাজ করে কারখানায়, পাঁচজন হিন্দু পাঁচজন মুসলমান, এখন মুসলমানদের মধ্যে চার পাঁচজনের ভিতরে একজন হিজড়ে ছিল, তার ইন্তেকাল হয়ে গেছে। হিন্দু ছেলেরা তখন বলছে, ওরে আমরা একটু সদ্গতি করবো তো বল নাই কি কি তোদের নিয়ম আছে। তখন মুসলমান ছেলেগুলো বলছে, আমাদের নিয়ম বলতে গেলে ভাই বেটা ছেলে মরলে তিনটে আর মেয়ে ছেলে মরলে পাঁচটা কাফন দিতে হয়। তার হিন্দু ছেলেরা বলছে, এই তো হিজড়ে ছিল, তাহলে এর কটা? মুসলিম ছেলেরা তখন গালে হাত দিয়ে বসে আছে। হিন্দু ছেলেরা ভাবে, কেমন উঁচু মান রে, খালি বোকে কেমন উঁচু মান, গরুকে কেমন উঁচু মান, সব কটা কাফন হয় তুমি হিজড়ে জানো না, তোমরা কেমন উঁচু মান। তাই আজকে জলসায় আমি কাউকে ওরকম বোকা থাকতে দেব না, হিজড়ের কাফন কটা একটু বলে দেই। ভাই আমার বেটা ছেলে বললে লাগে তিনটে, মেয়ে ছেলে বললে লাগে পাঁচটা। হিজড়ের কাফন হলো হিজড়ে দুই প্রকারের, পুরুষ হিজড়ে মেয়ে হিজড়ে। তাহলে ব্যাটা ছেলে হিজড়ের জন্য ব্যাটা ছেলের মতোই তিনটি, আর মেয়ে হিজড়ের জন্য মেয়ে ছেলের মতোই পাঁচটি, উত্তরটা হয়ে গেল। আচ্ছা এরপরে হিন্দুদের হিন্দু মায়েদের ভেতরে সাদা শাখা আর বাইরে লাল শাখা কেন, এটা বলবো কি বলবো না? তা যে লিখেছেন কোরআন আর হাদিসের কথা বলুন, তাদের আর কথা না 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 ভাই বলবো না হিন্দু মায়েদের ভেতরে সাদা শাখা বাইরে লাল শাখা, মুসলমান ভাইদের মধ্যে একটা কলমা আছে, কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার হিন্দু ভাইদের জন্য বলি, ওদেরও একটা কলমা আছে। মুসলমানরা যে কলমা পড়লে না পড়লে মুসলমান হবে না, হিন্দু ভাইরাও ওই কলমা না পড়লে হিন্দু হবে না। হিন্দু বলতে কি বোঝায়? ব্রাহ্মণ যারা প্রথম যখন পৈতে গ্রহণ করে, আপনারা কি জানেন কোন কলমা পড়ে? জানেন না, বলবো? বলুন। বলছি কলমাটা হলো এই, সিনিয়র ব্রাহ্মণ পিড়িতে বসে, জুনিয়র ব্রাহ্মণ নিচে বসে, দশ হাতে পৈতে গলিয়ে নেয়, এখন পড়াই নি। আমরা যেমন একটা মুসলমান করতে গেলে তাকে আস্তাগফিরুল্লাহ পড়াবো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাওবা পড়ানো। অনুরূপ ব্রাহ্মণ সিনিয়র ব্রাহ্মণ পড়াচ্ছেন হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রাহা, তওবা করানো হয়ে গেল, জীবন শুদ্ধি হয়ে গেল, এইবার এক একটা আঙুল হিলবে আর এক একটা আল্লাহর নাম নেবে। এরকম দেখুন ভাই, আল্লাহ কটা? একটা। একটা ভগবান কটা? একটা। কি করে হলো রে? কৃষ্ণ হচ্ছে ভগবান, রাম ভগবান, তাহলে আল্লাহর কোনদিন মৃত্যু হয়েছে? না, ভগবানের মৃত্যু হয়েছে। রাম ভগবান ছিল তো, বেচারা মারা গেছে, কৃষ্ণ ভগবান ছিল তো, মরে গেছে। হ্যাঁ, কে? তাহলে এইসব মানুষগুলো, এগুলো মানুষের নামে নামে মহাপুরুষ ইনারা, এনারাই প্রকৃত সেই ভগবান নয়, সেই ঈশ্বর যিনি একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি তিনি নন, এনারা মহাপুরুষ এসেছিলেন আসলে, কিন্তু একজনকে, সেই নিরাকারকে হিন্দুও মানে মুসলিমও মানে। তাই বলছে অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লম অল্লা রসুল মোহাম্মদ আকাং বরস আল্লাহ আলম আদল্লা বকমে কম অল্লা বকমে খতকম, এইগুলো পৈতেকে পড়ালো। এর মানেটা কি? আপনারা বলেছেন লা ইলাহা, নেই কোন মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহর কোন দ্বিতীয় নাম আপনি নেননি। কিন্তু ব্রাহ্মণ ভাই উনি কত সুন্দর করে কলমার কত বড় নাম নিচ্ছেন দেখুন, অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম সেই আল্লাহ। তারপর বলছে আল্লাহ রসুল মোহাম্মদ আকাং, আল্লাহ রসুল হলেন মোহাম্মদ, বরস্য আল্লাহ আলম কুল কায়না কুল আলমের জন্য, মানে কোন মোহাম্মদ রে? এ খালেকের বেটা মোহাম্মদ নয়, ও মালিকের বেটা মোহাম্মদ নয়, এ সর্দারের বেটা মোহাম্মদ নয়, এ জব্বারের বেটা মোহাম্মদ নয়, বলে কোন মোহাম্মদ? আদল্লা বুকমাকাকম, আব্দুল্লাহর বুকের মালিক মোহাম্মদ, ওয়াল্লা বুকনি খাতকম, আর তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাকে নিপাত করিব। কত সুন্দর কথা!
কালমা পড়িয়ে দেওয়া হলো। ভাইজান এই মহাভারতে লেখা আছে যে তিনটে পাঁচটা কন্যার নাম, পাঁচটা কন্যার নাম, এই পাঁচটা কন্যার নাম যদি কেউ স্মরণ করে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, তার পাপ মাফ হয়ে যাবে। হিন্দু ভাইদের মহাভারতে আছে এই পাঁচটা কন্যার নাম কোন জায়গায় লেখা আছে, পৃষ্ঠা নম্বর 281 কি লেখা আছে, লেখা আছে অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী যথা পঞ্চকন্যাং শরেন্দিতাং মহাপাতকনাশনম। অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী এই পাঁচটা কন্যার নাম স্মরণ করলে পঞ্চকন্যাং শরেন্দিতাং মহাপাতকনাশনম, এই পাঁচটা কন্যার নাম স্মরণ করলে মহাপাপ মাফ হয়ে যাবে। এর মধ্যে পাঁচটা কন্যার ভেতরে একটা কন্যার নাম বলেছি যে নামটা হলো দ্রৌপদী। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, কৃষ্ণ যোগান দিয়ে যাচ্ছে, দ্রৌপদীকে বস্ত্রহরণ করছে কে, তার নাম হলো হরপ। হরপ বলছে মহাদেব প্রতি ভয়স্থ সম্রাট, তুমি নাকি সারা পৃথিবীর সম্রাট, হে মহাদেব, সে সময় কৃষ্ণ হল মহাদেব, হে মহাদেব তুমি আমাকে ওই দ্রৌপদীর নগ্ন বদনটা দেখতে দাও। এইবারে যখন বস্ত্র ধরে টানাটানি করছে এমন সময় দ্রৌপদী বলছে নমাতিন্দ্রমতি খবরদার ওর আশা মেটাবে না, আমাকে বস্ত্র তুমি যোগান দিয়ে যাও যদি তুমি বিশ্ব চরাচর হয়ে থাকো। এমন সময় কৃষ্ণের হাত থেকে বস্ত্র আসছে আর হারক ধরে টানছে, টেনে 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 শেষ করতে পারছে না, হাঁপিয়ে গিয়ে কপালের ঘাম মুছে। এবার হারক বলছে প্রজাপতি ওর নাতি প্রজ্ঞাইনা, তুমি যদি সবার আশা মেটাও কাউকে নাকি বঞ্চিত করো না, তাহলে একই কথা আবারও বলছি তুমি আমার উদ্দেশ্য মেটাও করবো। এইবার তো বস্ত্র দেওয়া শেষ হয়ে গেছে, কারণ এ বলেছে একবার যে আমাকে বস্ত্র ডুবিয়ে যাও আর ও বলেছে দুবার আমাকে নগ্ন বদন দেখতে দাও, তাহলে বস্ত্র শেষ করে দেওয়া ভালো। বস্ত্র যখন শেষ হয়ে যাবে দ্রৌপদী বস্ত্র আর পাচ্ছে না, এমন সময় বলছে হারপ একটু থামো একটু দাঁড়াও, তোমার আশা মিটবে হারপ, তোমার আশা মিটবে, তুমি একটু থামো। কি বলছো, মানে তোমার সঙ্গে আলিঙ্গন হওয়ার পর, তোমার সঙ্গে কানেকশন হওয়ার পর আমি যে আমার অসতী হয়ে যাব, আমি যে ডুপ্লিকেট হয়ে যাব, দেবকুলে গেলে আমাকে সবাই ছিছি করবে, আমাকে নরকে ফেলে দেবে, এমন কি আমার এত বড় সর্বনাশ তুমি করো না, তোমার পায়ে পড়ি তোমার হাতে ধরি, এমন কি করো না। আর তখন বলছে শোনো তুমি আমার সঙ্গে মিলন করলে, আমার সঙ্গে আলিঙ্গন করলে যতই তুমি ততই পুত পবিত্র হয়ে যাবে, চন্দ্রে কলঙ্ক আছে তোমার চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না। দ্রৌপদী তখন বলছে তুমি মুখে বললেই হবে, বলছে আমি শুধু মুখে বলছি না আমি একটা নিশানি খুলে দিতে চাইছি, দাও দুটো হাত বাড়িয়ে দাও। দ্রৌপদী সরল মনে দুটো হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হারক দুটো সাদা শাখা তুলে দিল। এই দুটো সাদা শাখার মানে হচ্ছে ভেতরটা তোমার স্বচ্ছ সাদা পবিত্র। দ্রৌপদী কিছুক্ষণ পরে এবার থরথর করে কাঁপতে কাঁপতে হারককে বলছে হারকে কি করলে, বলে কেন, বলে আমি যদি এই সাদা শাখা পরে আর মানে স্বর্গে যাই তাহলে স্বর্গের দেবকুলেরা আমাকে তো ছিঁড়ে খাবে, কারণ আমার মতো স্বচ্ছ আর কেউ নেই জেনে, তুমি কি করলে হারকে কি করলে। হারক তখন বলছে কোনো চিন্তা নেই দুটো হাত বাড়িয়ে দাও, বলে আবার দুটো হাত বাড়িয়ে দিতে বলছো কি করবে, বলে দাও না দেখাচ্ছি। দুটো হাত যখন দ্রৌপদী বাড়িয়ে দিয়েছে হারক তখন দুটো লাল শাখা তুলে দিচ্ছে, বলে কি বলো এটার মানে, বলছে শোনো লাল মানে হচ্ছে ডেঞ্জারাস, রেড লাইট, সাবধান, এই লাল বাইরে থাকবে, এর পরে এই লাল দেখে আর কেউ তোমাকে স্পর্শ করবে না, প্রমাণ হবে তুমি একজনের হয়ে গেছো, যাও দ্রৌপদী প্রমাণ করো। সেই ভিতরে সাদা বাইরে লাল, আজ হিন্দু সদবা নারীরা পরে। এখন মডার্ন যুগে কিছু হিন্দু মেয়ে বলছে শাখা ফাঁকা করে কোনো লাভ নেই, এই সিঁথিয়ে দেখবেন সিঁদুর দেয় তাও চুলের ভিতরে কোনো রকম ঢুকিয়ে রাখলে যেন ভালো হয়, না দিলে ভালো হয়, কিন্তু বাইচার স্বামী যদি দেখে ফেলে বলে আমার অমঙ্গল চাও, তাই ভয় একটু দেয়, না হলে কুমারী সাজতে মেয়েরা বড় আশা করছে, তাই শাখা সিঁদুর তুলে দিতে চাইছে। আমার মা যারা শতবা হিন্দু মা আছেন অনুরোধ করে বলবো আমি সেই আপনাদের হাওড়া জেলার উলুবেড়িয়ার আসলাম হাবিব বলছি, মা আপনার শাখা আপনার সিঁদুর আপনার স্বামীর নিশানি শুধু নয়, বলছে আপনি যে একজন সতী, আপনি যে একজন সতী সাবিত্রী তার প্রমাণ বহন করছে এই শাখা, খবরদার আপনি শাখা ফেলবেন না, শাখা খুলবেন না, আপনার শাখাকে আপনি বিরাজিত করে রাখুন। আচ্ছা মুসলমান ভাইদের জন্য কি বলবো বলেছিলাম, হিন্দু আর মুসলমানের, আর মুসলমানকে বলবো বলেছিলাম যে বিয়ের সময় যারা প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে গেছেন ভাই তওবা করুন আজকের জলসায়, প্রজাপতি লাগিয়ে যারা বিয়ে করতে গেছেন কোরআন হাদিসের বহু বাণীতে শুনেছেন কিন্তু প্রজাপতি ছাড়তে পারলেন না কেন, কোরআন আর হাদিসের কোথাও প্রজাপতির কথা আছে, তাহলে আপনি প্রজাপতি লাগালেন কেন, যারা বিয়ে করেছেন প্রজাপতি লাগিয়ে তওবা করুন, আর যারা বিয়ে করেননি ভাই মুসলিম যুবকরা শুনে রাখুন
খবরদার প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে যাবেন না। ও আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারা শুনেন এখন ভালো করে, যদি শুনেন যে ছেলে প্রজাপতি লাগিয়ে বিয়ে করতে এসেছে, আপনি বলবেন খবরদার ওই ছেলেকে বিয়ে করব না। তাতে আপনার যদি বিয়ে না হয় আল্লাহ খুশি হবে, হ্যাঁ সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি বলবেন ওই ছেলে এসেছে ওকে বিয়ে করব না, ও প্রজাপতি লাগিয়ে এসেছে। যদি সবাই চেপে ধরে তুই কেন করবি না, বলো ওগো গোটা বাংলায় বোঝাবেন, ওগো ও প্রজাপতি লাগিয়ে এসে ঢাকাতে চাইছে, ওগো কোনে তুমি শোনো দেখো এই প্রজাপতি যেমন এ ফুলে বসে, এখান থেকে কিছু নিয়ে ও ফুলে বসে, ওখান থেকে কিছু নিয়ে আরেক ফুলকে দেয়, ওর কাছ থেকে কিছু দিয়ে নেওয়া করে আরেক ফুলের কাছে যায়, ওই রকম আমিও প্রজাপতির মতো একবার তোমার কাছে যাব, একবার জরিনার কাছে যাব, একবার মরিনার কাছে যাব, একবার পিয়াজির কাছে যাব, একবার বেগুনির কাছে যাব, আমি এই করব। আচ্ছা অমন পুরোটা ছেলে আমার দরকার নেই, আমার বিয়ে হোক আর নাই হোক, তাহলে প্রজাপতি খুলবে তবে বিয়ের মন্ত্র বলবে। কিন্তু হিন্দু ভাই যারা আছেন, খবরদার আপনারা প্রজাপতি ছাড়া বিয়ে করতে যাবেন না। কেন? প্রজাপতি হচ্ছে আপনার ধর্মগ্রন্থে লেখা আছে, যখন বর আর কনের বিয়ে পড়ানো হয় সেই সময় ব্রাহ্মণ যে মন্ত্রটা পড়ে, সে মন্ত্রটা কি? এনাং সবস্ত্রাচ্ছাদিতারং কৃতা কন্যাং প্রজাপতি দেবতান্তভ্যোহং সম্প্রোদতে, অর্থাৎ এই স্বর্ণ অলঙ্কারে ভূষিত কন্যাটি প্রজাপতি দেবতাকে সাক্ষী রেখে তোমায় সম্প্রদান করছি। তখন বর বলে সম্প্রদা দে, হ্যাঁ আমি সম্প্রদান মেনে নিলাম, এই তো বিয়ে পড়ানো, তাহলে বিয়ের ঈশ্বর হলো প্রজাপতি। অতএব ও বলতাদা বিমল দাদা শ্যামল বাবু, খবরদার প্রজাপতি ছাড়বেন না, গাড়িতে জায়গা না হলে বগলে করে নিয়েও যাবেন। এটা হলো হিন্দু ভাইদের কথা। তাহলে হিন্দু আর মুসলমান উভয় যখন আমাকে আহ্বান জানিয়েছেন, আমি আপনাদের পেয়েছি, তো দুজনকে আমি কিছু কথা শোনাবো। আজ একটা কথা এমন বলবো যা হিন্দু এবং মুসলমান উভয়ের মধ্যে আছে, উপুন কেন দক্ষিণ দিকে চলে না এটা প্রমাণ করবেন কাল, কিন্তু কেন চলে না জানতে পারবেন না তখন, তাই অ্যাডভান্স জেনে যান। আজ আমি আপনাদের জানাবো উপুন কেন দক্ষিণ দিকে চলে না। আচ্ছা ভাই, আমি কি এই একটাই ছেড়ে দিলে আপনারা খুশি হবেন? আমাকে বলা হয়েছে 12টা পর্যন্ত, কিন্তু আমি বলেছি সোজা চাইলে 1টা পর্যন্ত, তাহলে 12:30টা বাজছে, তাহলে আর আধ ঘন্টা বললেই কি আপনারা খুশি হবেন? হবেন না। তাহলে আর কতক্ষণ বলতে হবে? দুটো পর্যন্ত। তাহলে দুটো পর্যন্ত যদি বলতে হয় শোনা, তাহলে আপনারা অতক্ষণ মাইনাস প্লাস চেপে রাখবেন কি করে? ঠিক আছে, ভালো এক কাজ করুন, 10 মিনিটের বিরতি, আপনারা 10 মিনিট সবাই উঠে যাবেন, পেচ্ছাপ পায়খানা পান বিড়ি সিগারেট খাওয়া সব সারবেন। আর কমিটির ভাইরা অনুরোধ করবো, আমাকে এই সময় একটু যদি আপনি চা খাওয়ান, কেন লম্বা টাইম হলে একটু আমারও তো রেস্টের দরকার আছে। কি বলেন ভাই? আমি শোনাবো, আপনারা যা যা পর্চা দিয়েছেন শোনাবো, তবে এই আমার বাড়িতে ক্যাসেট আছে, আপনারা নিয়ে নেবেন 20 টাকা করে মাত্র, 20 প্রত্যেকটা 20 20 টাকা করে। আপনি MP3 নেবেন 6 ঘন্টা করে বাজবে 20 টাকা। আপনি ভিডিও নেবেন, যে দৃশ্য আমি বলবো সেই দৃশ্য চোখে দেখতে চাইবেন, তো 20 টাকাতেই আপনি ভিডিও পাবেন, মাত্র 80 মিনিট চলবে। ভাই MP3 হোক ভিডিও হোক, আমার বাড়িতে আজকে 26 রকমের ক্যাসেট আছে, নতুন বেরিয়েছে পরশু দিনে একটা, সেটা হচ্ছে কাদা মাটির তাল, এই পান্ডুয়া এলাকায় আসতে সময় লাগবে এখন 15 দিন, তার আগে যদি কেউ পেয়ে যেতে চান আমার গাড়িতে আছে কাদা মাটির তাল, মাত্র 20 টাকা করে এই দাম। সালেহ নবীর ঘটনা আছে, একটা জেলে অবিশ্বাস করেছিল আমার নবীর ওই ঘটনা, মিরাজের ঘটনাকে, তার দশটাও আপনি দেখতে পাবেন কাদা মাটির তাল নামক ক্যাসেটে। যে কোনো ক্যাসেট নিতে হলে আমার গাড়ির কাছে চলে যান, মাত্র 20 টাকা করে প্রত্যেকটা ডিস আমার গাড়িতে আপনি পাবেন। তবে 5 জন 6 জনের বেশি মনে হয় পাবেন না, কারণ 5-6টা করে এক একটা আছে, ওই মোট 26 রকমের। 10 মিনিটের বিরতি ভাই।